আপনারা জানেন যে 10,323 চাকরিচ্যুত শিক্ষকরা চাকরিচ্যুতির পর আর্থিকভাবে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দিন যাপন করছেন। এই অবস্থায় করোনা মহামারী, কোনো রকম রোজগার নেই, কোনো রকম রোজগারের যে মানে সোর্স অফ ইনকামের কিছুই নেই। আমরা চারিদিকে হন্যে হয়ে আমাদের শিক্ষকরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনো রকম রোজগারের রাস্তা পাচ্ছেন না, এবং পরিবারের মুখে যে দুমুঠো দুবেলা দুমুঠো খাদ্যের ব্যবস্থা করবেন, ভাতের ব্যবস্থা করবেন, সেই অবস্থাও নেই। কারণ করোনার কারণে বারবার দেখতে পাচ্ছেন আমাদের সারা রাজ্য সারা দেশ বিশ্বে একটা মানে মহামারীর প্রকোপে অনেক লকডাউন হচ্ছে, ঘরে ঢুকে বসে আছেন, মানে যাতায়াতটা স্বাভাবিক হচ্ছে না। এই অবস্থায় আমরা অনেকবার রাজ্য সরকারকে আবেদন নিবেদন করেছি, আমরা অনেক রকমের আন্দোলন করেছি, সরকারকে বারবার বলেছি যে আপনারা কিছু করেন আমাদের জন্য, আমাদের একটা ব্যবস্থা করেন। 10,323টা পরিবার ছোটখাটো ব্যাপার না, কিন্তু সবাই অনাহারে অর্ধাহারে মরছেন। এটা কিন্তু আপনাদেরই ভাবতে হবে, সরকার যেহেতু যেই সরকারই থাকুন না কেন, আপনাদেরই তো সন্তান আমরা। 10,323 শিক্ষক পরিবার 37 লক্ষ জনগণেরই একটা পার্ট, সুতরাং এটাকে খুব ক্ষুদ্র বলে ভাববেন না। এইভাবে কিন্তু দিন যাবে না। আমাদের গতকাল একজন শিক্ষিকা আবারও মারা গেছেন। তিনি অনেক দিন ধরেই অসুস্থ, সুগার আছে, টেনশনে তিনি একদম কদিন বাদে বাদে বিছানায় থাকেন, এবং কালকে বেশি অসুস্থ হলে আবার ওনাকে জিবিতে নিয়ে যাওয়া হয়, সেখানে তিনি মারা যান এবং তাকে করোনা পজিটিভ বলে ঘোষণা করা হয়। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। ওনার মাত্র বয়স 35 থেকে 36 হবে, একদম উনি ওনার মা বাবার সঙ্গে থাকতেন এবং ওনার ভাই ভাইয়ের বউ পরিবার নিয়ে ওনাদের সঙ্গেই থাকতেন। কিন্তু এই অবস্থায় চাকরি গেলে একটা মেয়ে তার মানে বাপের বাড়ির পরিবারে থাকলে পরে স্বামীহারা মেয়ে কি একটা পরিস্থিতির মধ্যে থাকতে হয়, সে যে থাকে সেই বোঝে পরিবারের অবস্থা। এছাড়া প্রত্যেকটা পরিবারের সঙ্গে যদি সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি কথা বলতেন, বুঝতে পারতেন যে পরিবারগুলো কিভাবে চলছে, না খেয়ে মরছে, পড়াশোনা তো থাক দূর, আর এখন তো এমনিতেই পড়াশোনার ব্যবস্থা লাটেই উঠেছে করোনাকালে, অনলাইন ফনলাইন ব্যবস্থা হচ্ছে, সব মানে পরীক্ষার ব্যবস্থা সব তোই তলানিতেই যাচ্ছে, আর রাজ্যের শিক্ষা ব্যবস্থাও সেইভাবে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। তাহলে সরকারের অবশ্যই ব্যবস্থা করা উচিত। আজ অব্দি এই ম্যাডামকে নিয়ে, নন্দিতা দেববর্মা ম্যাডামকে নিয়ে, যার বাড়ি কৃষ্ণনগর, গতকাল রাতে মারা গেছেন, এই নিয়ে আমাদের কিন্তু 96 জন শিক্ষক শিক্ষিকা মারা গেছেন। তাহলে আমাদের পরিবারগুলোর কি অবস্থা? 96টা পরিবার কিন্তু অনাথ হয়ে গেছে। এই পরিবারগুলো কিভাবে খাচ্ছে, কিভাবে চলছে, সরকারের পক্ষ থেকে দেখা উচিত না? এত অমানবিক সরকার হলে মুখে কুলু পেটে, চোখে মানে ধৃতরাষ্ট্রের মতো পট্টি বেঁধে, যদি গান্ধারীর মতো পট্টি বেঁধে যদি বসে থাকেন, তাহলে আপনারই তো সন্তান, আপনাদেরই তো মানে জনগণ, যে ত্রিপুরার 37 লক্ষ জনগণের একটা পার্ট। বারবার বলছি, গত বছর আমাদের চাকরি চলাকালীন সময়ে আপনারা 35,000 টাকা এই করোনাকালীন সময়ে দিয়েছিলেন, এখনো আবারও বলবো যে আপনারা ব্যবস্থা করুন, অতিসত্বর একটা চাকরির ব্যবস্থা করুন। এভাবে আমাদের শিক্ষক একে একে চলে যাচ্ছেন, একে একে মানে নিরাশায় হতাশায় মানসিক বিপর্যস্ত, তার উপর লোনের চাপ প্রচন্ড পরিমাণে, চারিদিকে এত লোনের চাপ, সবাই ব্যতিব্যস্ত, মানে পাগল পাগল হয়ে হন্য হয়ে ঘুরছে, এখানে যাচ্ছে এখানে যাচ্ছে, কি করবে কিভাবে লোনের ব্যবস্থা করবে, কারণ গ্যারান্টারের কাছ থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে, গ্যারান্টারের অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হচ্ছে, ব্লক করে দেওয়া হচ্ছে। আমরা বারবার কিন্তু সরকারের কাছে, ব্যাংকে, হেড অফিসে, চেয়ারম্যানের কাছে, সেক্রেটারির কাছে আমরা বারবার কিন্তু ডেপুটেশন দিয়েছি, বলেছি, কিন্তু কোনো রকম হেলদোল নাই। তাহলে আমরা এবার কি করব জনগণই বলুন, এবং আমরা কিন্তু ছাড়বো না। আমরা যখন দেখতে পাচ্ছি একের পর এক আমাদের শিক্ষক শিক্ষিকা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, এইভাবে মানে স্থায়ী ব্যবস্থার পরিবর্তে চিরস্থায়ী ব্যবস্থা হয়ে যাচ্ছেন সরকারের কাছে সবার পরিবারের দায়িত্ব দিয়ে, তাহলে আমরা যারা বেঁচে আছি তাদের কি হবে? আপনারা কি চাইছেন আমরা সবাই মরে যাই? তাহলে আপনারা একটা ব্যবস্থা করুন, অতিসত্বর ব্যবস্থা করুন। কবে থেকে বলছে অতিসত্বর ব্যবস্থা করুন?
তারপরেও বলবো যে এই করোনাকালীন সময় একটা ব্যবস্থা করুন, 10,000 পরিবার অন্তত যেন এই করোনাকালীন অতিমারির পরিস্থিতিতে খেয়ে বেঁচে থাকতে পারে, পরিবারের মুখে অন্তত দুবেলা ভাত দিতে পারে, সেই ব্যবস্থাটা অন্তত করুন। গত বছর আপনারা 35,000 টাকা দিয়েছিলেন অনুদান হিসেবে, এবারও আপনারা একটা ব্যবস্থা করুন। এবং আমরা যদি এই পরিস্থিতি চলতে থাকে, মানুষ তো এভাবে না খেয়ে মরে যাবে, অনাহারে মরে যাবে। সুতরাং আপনারা, সরকারেরই দায়িত্ব আমাদের পরিবারগুলোকে দেখা, আমাদের আর মৃত্যু মিছিল দীর্ঘায়িত করতে দেবেন না। আমরা কিন্তু এখনো থেমে থাকিনি, এখানে কিন্তু লড়াই শেষ হচ্ছে না। সারা রাজ্যের 10,323 শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব যে জেএমসি কিন্তু শেষ হয়ে যায়নি, জেএমসি কিন্তু বসে থাকছে না। আমরা কিন্তু বিভিন্নভাবে যে যার যেমন করে আমরা কাজ করে যাচ্ছি, এবং আমাদের 10,323 শিক্ষকরা যেখানেই মানে আটকে যাচ্ছেন বা অসুস্থ হয়ে পড়ছেন বা অসুবিধায় পড়ছেন, আমরা কিন্তু আমাদের মতো করে বিভিন্ন জায়গাতে সাহায্য নিয়ে আমরা চেষ্টা করছি সাহায্য করার জন্য। এবং বিভিন্ন জায়গায় আমাদের 10,323 শিক্ষকদের কিন্তু আক্রমণ করা হচ্ছে। গত পরশু দিন বিধুভূষণ দাস কমলপুর বাজারে বাজার করতে গেছিলেন, কিছু গুন্ডারা বা দুষ্কৃতিকারীরা ওনাকে ঘিরে ধরে খুব মারপিট করেন এবং ওনাকে সিটি স্ক্যান করা হয়, যদিও থানাতে এফআইআর করা হয়, জিডি এন্ট্রি করা হয়। কিন্তু এটাই বলবো, আমাদের একজন ম্যাডাম আছেন, মন্দিরা ম্যাডাম, উনি সূর্যমণি নগরের বাচ্চাদের নিয়ে না খেয়ে মরছেন, অসুস্থ, কিন্তু ওনাকে আমরা কোনো সাহায্য দিতে গেলে এলাকার মানুষেরা ওনার সঙ্গে যোগাযোগ করতে দেন না, ওইখানে ওনার বাড়িতে আক্রমণ করছে। এগুলো কি হচ্ছে, কি হচ্ছে, একটা অরাজকতা চলছে। এই সরকার যদি এইভাবে চলতে থাকে, সরকার যদি কোনো রকম উদ্যোগ না নেয়, কোনো রকম ব্যবস্থা না নেয় ওই গুন্ডাদের বিরুদ্ধে, এই যারা বিধুভূষণ স্যারকে মারলো তাদের বিরুদ্ধে অতিসত্বর একটা ব্যবস্থা নিক। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আরক্ষা দপ্তরের কাছে আমরা, পুলিশ প্রশাসনকে আমরা নিবেদন করব এবং দাবি করব যে আমাদের যে বিধুভূষণ স্যার কমলপুর সালেমাতে প্রচণ্ড পরিমাণে দুষ্কৃতীরা মারলো, তাদের বিরুদ্ধে থানাতে এফআইআর করা হয়েছে, তাদেরকে অতিসত্বর গ্রেপ্তার করা হোক, তাদেরকে অতিসত্বর গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এবং আমাদের 10,323 সারা রাজ্যের শিক্ষক শিক্ষিকারা যে দুর্বিষহ অবস্থায় আছে, তাদের ব্যবস্থা করা হোক। এই করোনা মহামারীর সময়ে লকডাউন হচ্ছে, করোনা কারফিউ চলছে, কোনো কাজ হচ্ছে না, কাজ পাচ্ছি না আমরা। সুতরাং আপনারা একটা অনুদানের ব্যবস্থা হলেও করুন, আমাদের বাঁচতে দিন, না হলে কিন্তু আমরা আবার রাস্তায় নামবো। এটা কিন্তু দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী আন্দোলন হবে। এবার কিন্তু সরকারকে আবারও হুঁশিয়ার দিচ্ছে, আমরা কিন্তু আবারও নামবো এবং পরিবার নিয়ে, রাজ্যের জনগণ নিয়ে নামবো। আপনাদের আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, আমাদের 10,323 শিক্ষকদের বাঁচতে দিন।